রয়েছে গরুমারা ফরেস্টের ভেতরে, আর এই যে এখানে রয়েছে মামা গাড়ি চালাচ্ছে। যারা দেখেছো তারা তো জানেই আমি কলকাতা টু শিলিগুড়ি করেছিলাম, অলমোস্ট 15 ঘন্টা মতো আমার সময় লেগেছিল। তো কালকে আমি ছিলাম শিলিগুড়িতে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 11টা, আর আজকের আমি জার্নি স্টার্ট করবো টুয়ার্ডস লাটাগুড়ি। তো সকালবেলা উঠলাম, ফ্রেশ হলাম, চা খেলাম, ব্যাগপত্র যেটুকু যা গোছানো ছিল গুছিয়ে নিলাম, আর এখন বাইরে যাব, লাগেজ লোড করব, রাইডিং গিয়ার্স পরব, তারপরে জার্নিটা স্টার্ট করব। বাইরের সিচুয়েশনটা কিছু এরকম, দেখতেই পাচ্ছ পুরো ক্লাউডি ওয়েদার, আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার ব্ল্যাক বিস, ঠান্ডা বিশেষ একটা নেই, দেখতেই পাচ্ছ আমি শুধু একটা টি শার্ট পরে রয়েছি। এখানে একটু মানে স্যাঁতস্যাঁতে টাইপের ঠান্ডাটা, এমন কিছু ঠান্ডা নেই, রোদ যত বাড়বে তত ঠান্ডা বাড়বে। জানি না এবার ওপরে কি এরকম মেঘলা ওয়েদারই পাবো না রোদ ঝলমলে পরিষ্কার আকাশ পাবো, জানি না সেটা। তো চলো এখন যাই, আগে ব্যাগটা মাউন্ট করে নিই গাড়িতে, তারপরে জার্নিটা স্টার্ট করছি, একবারে বাইকে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তার বাঁদিকে দেখো পুরো চা বাগান, সবুজ যা দেখা যাচ্ছে সব চা বাগান, আর মাঝখানে মাঝখানে কিছু বড় বড় গাছ রয়েছে। এই দেখো রাস্তার একদম পাশেই এসে গেছে চা বাগান। এখন তোমার নাম বলে দাও। ধ্রুব দাস। তোমার নাম? সামনে এসে বলো, শুনতে পাবে না এখানে। আচ্ছা তোমার নাম? তোমার? আচ্ছা তো ঠিক আছে, ভিডিও দেখো তোমরা। দাদা যেতে দেবে আমাদের, আমরা ঘুরতে এসেছি বাইরে থেকে। এদিক দিয়ে সরো, এখান থেকে ঘুরে নি। লাটাগুড়ি যাওয়া যাবে ওদিক দিয়ে? তো দেখতেই পাচ্ছ এখানে অবস্থা, রাস্তা অবরোধ করেছে, ওই জন্য আমাদেরকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাও বললাম যে ঘুরতে এসছি, সেই জন্য আমাকে এটা অন্য একটা রাস্তা বলে দিল। বললাম যে এসছি বাইরে থেকে, সেই জন্য আমাকে এই শর্টকাট রাস্তাটা আর কি দেখিয়ে দিল, আর আমি এখানে ম্যাপও সেট করে নিয়েছি। তো এই ভেতরের রাস্তা দিয়ে এখন আমি এগিয়ে যাচ্ছি লাটাগুড়ির দিকে, একদম গ্রামের ভেতর দিয়ে ভাঙা চোড়া সরু রাস্তা। যাই হোক বেশ ভালোই, একটু অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখো, ডান দিকের অবস্থাটা দেখো শুধু। ও বালি, ও বাপরে, পাঁচ কিলোমিটার তো হবেই রাস্তাটা এরকম বাজে। আমি যেতাম মনে হয় ওই ব্রিজটা দিয়ে, যেহেতু রাস্তা অবরোধ সেই জন্য আসতে হলে এই রাস্তা দিয়ে। এরকম একটা এক্সট্রিম অফরোড করে এখন এসে গেছি, আবার খুব ভালো রাস্তা এখান থেকে শুরু হয়ে গেল, আর এই রাস্তাটার নাম হচ্ছে লাটাগুড়ি রোড।
আরে মটন বিরিয়ানি সাইডে যাও এসে গেছি লাটাগুড়ি আর থাকবো হচ্ছে আজকে রিসর্ট সোনার বাংলায় রিসর্টটা তো দারুণ দেখতে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সব ডিটেলে দেখাচ্ছি এসে গেছি এখন একদম রুমের ভেতরে তো চলো চট করে আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই তো এটা এন্ট্রান্স ঢুকে এরকম একটা বেড রয়েছে এখানে একটা টেলিফোন রয়েছে আর একটা মিরার টিভি দুটো চেয়ার রয়েছে আর এই যে এখানে রয়েছে আমার লাগেজ এই যে মিরার আর এখানে রয়েছে একটা বেসিন আর বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদের এইরকম হচ্ছে বাথরুম কমোড আছে গিজার হ্যাঁ গিজারও আছে এখানে একটা ছোট্ট মিরার বালতি মগ আর রুমের ডেকোরেশন হচ্ছে কিছুটা এরকম পুরো উডেন স্ট্রাকচার দিয়ে বানানো রুমটা বেশ সুন্দর আজকে রাতটা কাটবে আমার এখানেই আর একটু বাদে বেরোবো মানে লাঞ্চ করবো আগে তারপরে একটু আশেপাশে একটু বেরোবো আমি এখনো ফ্রেশও হতে পারিনি রুম টুর দিতে দিতেই চলে এসছে আমার খাওয়ার এই যে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার লাঞ্চ এখানে রয়েছে ভাত ডাল এটা কি মাছ না কি মাছ গো এটা আছে কাতলা মাছ আলু ভাজা বেগুন ভাজা আর এটা কিসের তরকারি কোনটা এই যে এটা তরকারি নাকি ওইটা ওটা ফুলকপি আলু আচ্ছা ফুলকপি আলু তরকারি আর এখানে রয়েছে স্যালাড তো দেয়ার সিস্টেমটা দেখতেই পাচ্ছ পুরো প্লাস্টিকে র‍্যাপ করে দিয়েছে তো যাই আগে জ্যাকেট প্যাকেট খুলি ফটাফট ফ্রেশ হই খেয়ে নিই কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে নাইট রাইড হচ্ছে গরুমারা ফরেস্টে মহাকাল দেখবো মহাকাল ধাম মানে হাতির বাড়ি হাতির বাড়ি হাতির বাড়িকে বলে মহাকাল ধাম মানে আমাদের এই দেশীয় এই দেশীয় ভাষায় বলে মহাকাল থান আচ্ছা যেটি হাতির বাড়ি ওখানে হাতির বাড়ি মানে হাতি থাকে হাতির আনাগোনা ওখানে তো এখন বাজে 6:21 সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে এরকম জঙ্গলের ভেতর দিয়ে রাইড হচ্ছে দেখো লেখা রয়েছে এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন হয়তো দেখতে পাবেন অন্ধকারের মধ্যে কিন্তু এখানে প্রচুর হাতি রয়েছে অনেক হাতি আছে না এখানে প্রচুর প্রচুর মানে হাজারের দিকে হাতি গন্ডার বাইসন আচ্ছা গরুমারা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের পুরো ভেতরের রাস্তাটা দুপাশে জঙ্গল দুপাশে পুরো ডিপ ফরেস্ট আর মাঝখানে এত সুন্দর বাটার স্মুথ রাস্তা দারুণ লাগছে দারুণ গরুমারা ফরেস্টে নাইট রাইড কমপ্লিট করে এসে ঘরে বসে একটা ব্লগ এডিট করছিলাম আর তার মাঝেই এক দাদা এসে দিয়ে গেল সন্ধ্যে স্ন্যাক্স স্ন্যাক্সে আছে হচ্ছে গরম গরম চা আর এটা আলু ভাজা টাইপ কিছু একটা এই দেখি আলু ভাজাটা কেমন খেতে দেখতে তো বেশ ভালোই লাগছে ঠিকঠাক বেশ ভালোই খেতে তো যাই হোক এখন এই স্ন্যাক্সটা কমপ্লিট করি তারপরে আবার বসবো ব্লগ এডিট করতে ঘুরিতে এখন সময় হয়ে গেছে 9:45 আর এসে গেছি ডিনার করতে ডিনারও এসে গেছে সামনে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে রয়েছে রুটি স্যালাড স্যালাডের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা আর এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে চিকেন চিকেনটা দেখে তো মনে হচ্ছে বেশ টেস্টিই হয়েছে এই দেখি কেমন কী হয়েছে আগে ডিনার কমপ্লিট করে নিই তারপরে রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ডিনার কমপ্লিট করে এখন এসে গেছি রুমে আর এই যে এখানে হচ্ছে ডেটা ট্রান্সফার ফোনে পেন ড্রাইভ লাগানো রয়েছে এখানে রয়েছে মেমোরি কার্ড তো ডেটা ট্রান্সফার কমপ্লিট করব ফ্রেশ হবো আর তারপরে শুয়ে পড়বো সোজা ঘুম আজকে বেশি একটা রাইড হয়নি ওই 52 কিলোমিটার মতো রাইড হয়েছে যা শিলিগুড়ি টু লাটাগুড়ি তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কালিম্পংয়ের কিছু অফবিট ডেস্টিনেশন আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে যার সাথে ইচ্ছা বন্ধু বান্ধব দাদা দিদি যার সাথে ইচ্ছা শেয়ার করো আর অবশ্যই শেয়ার করো কারণ নেক্সট ব্লগ থেকে তোমাদেরকে দেখাবো কিছু অফবিট ডেস্টিনেশন দারুণ কিছু জায়গা তোমাদেরকে দেখাবো তো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো চলো আজকের মতো টাটা টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম লাটাগুড়ি